কিন্তু ও শেভ 12 করতো, বছরের ছিল কিন্তু দুইবার শেভ করত। দুইবার শেভ করতো। ওখান থেকে যখন আপনি ফেরত আসলেন বিকেএসপিতে, আপনি বিকেএসপির স্টুডেন্ট ছিলেন, তো সবাই একটা হুই আল্লাহ অবস্থা যে আপনি আসছেন, আপনি থেকে সবাই স্টোরি শুনতে চাইতো। তো তখন বলে আপনি একটা রেজার আনছিলেন, এখন যে মার্ক থ্রির মতো রেজার, তো ওই রেজারটা বলে আপনি সবাই প্রত্যেক দিন ইউজ করতে দিতেন, এটা কি ঠিক? না, তখন সবাইকে দিতাম না, সবাইকে দিতাম না, কেউ কেউ চাইতো আর কি। কারণ তখন আসলে তো বিকেএসপিতে আমরা তখন শেভ করি না আসলে, তো শেভ করার নতুন নতুন শুরু, তো এখন জিলেট, হ্যাঁ জিলেটেরই ছিল তো তখন, কারো কারোর জন্য গিফট ছিল, চাইলে তো না করা যায় না। আমরা যখন সবার বয়স 18-17 এরকম, তখন একজনের বয়স খালি পাসপোর্টে ছিল হচ্ছে 12-12-12ই মনে ছিল না, দুইবার শেভ করতো। আমাদের কথা শুনে বলে নাই, না শুনে বলছে, সুমন ভাই একই কথা বলছে। সুজন ভাই আপনার কাছে একটা জিনিস শুনুন ভাই, 18 বছর মানে আমি ধরেন আপনার সাথে তো ধরেন শুনুন ভাই, আমি অনেক আমাদের ম্যানেজার ছিলেন ন্যাশনাল টিমে, আমি আপনার সাথে অনেক দিন ধরেই, আপনার সাথে ধরেন অনেক ধরনের অনেক ক্রিটিসিজম আছে, অনেক ধরনের অনেক ক্রিটিসিজম আপনার এখনো শুনতে হয়, হ্যাঁ। বাট আমি মানে অনেকে একটা জিনিস জানে না সুজন ভাই, যে আপনি অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেটের আপনার ইনপুটটা কতটুকু, যেটা